মুন্সিগঞ্জে লালন রবীন্দ্রনাথ নজরুলের জীবন ও দর্শন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর তানিয়া বাগানের জলটঙ্গির উপরে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও গীতিকারগণ। টাচিং সোলস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও মাসিক বিক্রমপুর পত্রিকার আয়োজনে অনুষ্ঠানে লালন রবীন্দ্রনাথ এবং নজরুলের জীবন ও দর্শন বিষয়ক বিক্রমপুরের ঐতিহ্য বিষয়ক আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাহিত্যিকরা। ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে আলোচনায় রবীন্দ্রনাথের জীবন ও দর্শন বিষয়ক আলোচনা করেন কবি জাহাঙ্গীর ফিরোজ ও গবেষক লেখক ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল। লালন জীবন ও দর্শন বিষয়ক আলোচনা করেন শিক্ষক ও কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর খান, ইতিহাসবিদ গোলাম আশরাফ খান উজ্জ্বল, মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান মুকুট ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের যৌথ উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা, কবি কামরুজ্জামান, কবি সৈয়দ মাহমুদ হোসেন শাহনূর।